কারণ চেয়েছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে দোষ দিবে বদলা রটাবে ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন জমিন কে যখন অর্ডার করলেন জমিন ধর ফখসফনা বিহি ওয়া বিদারিহিল আরদ জমিন যখন গিলে ধরেছে আমার নিজের চোখে দেখেছি 55,000 একর জমি পুরাটা দুধ মরুভূমি পানিময় হয়ে গেছে আমার নিজের চোখে আমি দেখেছি 55,000 একর জমি বিল্ডিংগুলা মাটির নিচে তলিয়ে গিয়েছে জমিগুলা সব পানিতে রূপান্তরিত হয়েছে একটা গড়া জবদি দাঁড়িয়ে আছে লোকেরা সেখানে যায় ঘোরার জন্য এই বাড়িটার দিকে তাকায় তাকায় দেখে আর চিন্তা করে সব ক্ষমতার যিনি একক মালিক তিনি কে একটা ঘর দাঁড়িয়ে আছে ইতিহাস বেত্তারা লিখেন এটার নাম মাবাদ কারুন কারুনের ইবাদতখানা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাফসীর করতে গিয়ে বলেন ইন্না কারুন কানা মিন কওমি মূসা কারুন ছিল মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের একজন প্রথম যুগে যখন আল্লাহর ইবাদত করত যেই জায়গায় ওই জায়গাটা যিনি ধ্বংস হতে দেন নাই তিনি কি আর 55,000 একর জমি সব ধ্বংস হয়ে গেল যার অর্ডারে তিনি কি এরপরে আমার বায়রা গেলাম তুরস্কে এই বছর ইজমির নামক জায়গায় গিয়ে হতবাক হয়ে গেলাম শিক্ষা গুলো আল্লাহ রেখে দিয়েছে জায়গায় জায়গায় ইজমিরে গিয়ে এবার নিজের চোখে দেখে এলাম ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালানোর জন্য আগুন প্রজ্বলিত করা হয়েছিল যেই জায়গায় বিরাট এরিয়া নমরুদ আগুন প্রজ্বলিত করেছিল ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালিয়ে দিবে বলে নবী ইব্রাহিম আলাইহিস সালাম একটুখানি ভয় পান নাই কারণ নবী ইব্রাহিম আলাইহিস সালাম গোলাম কার আর জোরে বলেন কার একদিকে আগুন জ্বলছে অন্যদিকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম কেমন অবিচল ঈমানের অধিকারী ছিলেন আল্লাহ তখন ছোট্ট একটা পরীক্ষা নিয়ে নিলেন একদিকে আগুন অন্যদিকে জিবরিলকে আল্লাহ পাঠিয়ে দিলেন জিবরিল যাও ইব্রাহিমকে গিয়ে প্রশ্ন করো তোমার কাছ থেকে কোন সাহায্য ইব্রাহিম চায় কিনা দেখো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে জিবরিল যখন বললেন আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম ও নবী ইব্রাহিম আমার কাছে কি আপনার চাওয়ার কিছু আছে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন আমি আমার যেই মালিকের তাওহীদের ঘোষণা দিতে এসে আগুনের মধ্যে পুড়ে ছাই হয়ে যেতে যাচ্ছি সেই মালিক যদি আগুনের ভিতরে পোড়াতে চায় আমি ইব্রাহিম আগুনের মধ্যে পুড়তে রাজি মালিক যদি খুশি থাকে আগুনে পুড়ব তারপরেও কারো কাছে সাহায্য চাবো না বলেন আল্লাহু আকবার কেমন চেতনা এটা সঙ্গে সঙ্গে আল্লাহর এমন মায়া লেগে গেল এই জন্য আমি ঘটনাটি বলছি এই বছর আমার জীবনে আমি প্রথম দেখলাম বিশাল প্রাচীরের ভিতরে বড় করে লেখা ভাবলাম কি এত পরিচিত আয়াত এই দেওয়ালের ভিতরে লেখা কেন তাকে দেখে অবাক হয়ে গেলাম বিশাল প্রাচীর দিয়ে ঘেরাও করা পুরো জায়গা পানি আর পানি ইতিহাস জেনে আরো অবাক হয়ে গেলাম এই পানি কেন আল্লাহ আগুনকে অর্ডার করলেন আগুন শান্তিময় হয়ে যাও
এমন শান্তিময় হলো চারদিক পানি আর পানি। যেই কয়লাগুলো এতদিন ধরে অগ্নি প্রজ্বলিত হওয়ার কারণে ছাই হয়ে গিয়েছিল, ওই পানির ভিতরে যিনি ওই ছাইগুলোকে মাছে রূপান্তরিত করে দিলেন তিনি কে? আজ পর্যন্ত মাছগুলো দিব্যি ঘুরে বেড়াচ্ছে, কেউ ধরে না, কেউ খায় না, কেউ মারে না, কারণ নিদর্শন কা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল কোরআন কারীমের সূরা বাকারার ভিতরে 14 নম্বর আয়াতে স্মরণ করে দিচ্ছে, মুনাফিকদেরকে চিনো, মুনাফিকরা যখন তোমাদের কাছে আসবে লেবেল লাগিয়ে তারা বলবে আমরা মুমিন, আবার যখন তাদের সঙ্গে যাবে তাদের সুরে তাদের মতো কথা বলবে। এখানে আল্লাহ বোঝার জন্য শব্দ চয়ন করলেন ওয়া ইদা খলাও, বাহ্যিকভাবে তারা মুমিনদেরকে বলবে আসি তোমাদের সাথে, কিন্তু একান্ত মিটিং এ যখন তারা বসবে শয়তানদের সঙ্গে, খলাও বলে একান্ত মিটিং বুঝাই দিলেন, গোপনে যখন বসবে তারা বলবে কলু ইন্না মাআকুম, গোপনে গিয়ে বসলেই বলবে তোমাদের সাথে আছি যা ইচ্ছা কর, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো শুধু তাদের সঙ্গে ঠাট্টা মশকারা করি। আল্লাহ বলছে আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, এই ঠাট্টার জবাব যিনি দিবেন তিনি কে? আর শুধু ঠাট্টার জবাবই দিবেন না, ওয়ায়ামুদ্দুহুম মাদ্দা ইয়ামুদ্দা মানে বাড়িয়ে দেওয়ার, এখানে আমদাদা বলা হয় নাই, ইয়ামুদ্দুহুম মানে এত পরিমাণ তারা বাড়াবাড়ি করবে, ইসলাম পন্থীরা মার খেলে তারা হাসবে। আল্লাহ তাদেরকে বলে দিচ্ছেন লা তাফরাহ ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন, হাসা বন্ধ কর, অচিরেই তাদের হাসা বন্ধ হবে, মুমিনদেরকে যিনি বিজয় দিবেন তিনি কে? এরা যদি নিজেদেরকে মনে করে আমরাও ইসলাম পন্থী হইল, এরা পাক্কা মুনাফিক, এরা কি মুনাফিক খালিস, একবারে নিরেট মুনাফিক, খবরদার। আপনি ইসলামের পক্ষে করতে পারেন নাই বিপক্ষে যাবেন না, আপনি ইসলামের পক্ষে করতে পারেন নাই ক্ষতি করার চেষ্টা করবেন না। আপনি মনে রাখবেন আপনার মতো হাজার না কোটি না বিলিয়ন ট্রিলিয়ন মানুষ মিলেও যদি বিরোধিতা করে তারপরেও যিনি ইসলামের বিজয় দিবেনই দিবেন তিনি কি? আল ইসলামু কাইমুন বিকা ওয়া বিদুনিক, আপনি আসলেও ইসলামের বিজয় হবে, আপনার মতো দুই একজন পাতি নেতা সাথী নেতা না আসলেও যিনি ইসলামের বিজয় দিবেনই দিবেন তিনি কে? আল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাও কারিহাল কাফিরুন, এরা না চাইলেও এদের অপছন্দ হলেও যিনি অবশ্যই অবশ্যই ইসলামের বিজয় দিবেন তিনি কি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, কষ্ট হচ্ছে মনে হয় বলতে বলতে তো এক ঘন্টা হয়ে গেছে, মোটামুটি আমরা কিন্তু দুই আয়াতের তাফসীর শুনে ফেলছি, তাহলে কয়শো রাকাত নামাজের সওয়াব জানি হয়েছে? 2000 না 200 না 200 তো নেন আগে, 200 নেওয়ার পরে যে নতুন নতুন দুই একটা মাসালা শুনলেন, এই শোনার কারণে এক একটা মাসালায় যিনি হাজার রাকাতের বেশি সওয়াব দান করে দিয়েছেন তিনি কে? তাহলে এই সওয়াব রেখে কি আমরা বাড়ি চলে যাব?
থাকবো ইনশাআল্লাহ। এবার আসেন পরের আয়াতে চলে যাই, উলাইকা আল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল-হুদা ফামা রাবিআত তিজারাতুহুম ব্যবসা করতে চেয়েছে দুনিয়ার জীবনে, ব্যবসা করার জিনিস আর খুঁজে পায় না, ব্যবসা করেছে তারা হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতাকে ক্রয় করে নিয়েছে, যেই হিদায়েতের কারণে তাদের জায়গা হওয়ার কথা ছিল জান্নাতে, তারা সেটা রেখে জাহান্নামের পথ ক্রয় করে নিয়েছে। এই ক্রয় করে নেওয়ার কারণে দুনিয়াতেও তারা সফল হতে পারে নাই, পকার অন্তরে আখেরাতে তো প্রশ্নই আসে না সফল হওয়া, ঠিক না বেঠিক?